নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা দেশের মানুষ যখন ধর্মীয় আবেগে ভাসছে, যখন মানুষ ভুলেই গেছে ইন্ডি বলে কোনো একটা জোট আছে, ঠিক তখন এই রাজ্যে ইন্ডি জোটের অবস্থা কী সেটা নিয়ে চলুন একটু নাড়াচাড়া করা যাক। শুরুতে বলি আপনাদের, এই রাজ্যে ইন্ডি জোটের অবস্থা ঠিক কোন জায়গায় আছে। ইন্ডি জোট মানে ওই INDIA যেটা তৈরি করেছিল এরা, মানে ইন্ডি অ্যালায়েন্স, সেটাকেই আমরা বলি ইন্ডি জোট। কারণ চট করে তাহলে বলা যায় যে ইন্ডি জোটের পিণ্ডি চটকে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, তো ইন্ডি জোটের বর্তমান অবস্থা কী পশ্চিমবঙ্গের বুকে সেটা একটু ভাবতে হবে। এমনি দেশ জুড়ে ইন্ডির অবস্থা কিন্তু খুবই খারাপ। কোথায় কে কোন জায়গায় আছে সেটা এখন আর কেউ খোঁজ নিচ্ছে না। ইন্ডি জোট যেন কোথায় হারিয়ে গেছে, তাদের পিণ্ডি যেন ওই রাম নামেই চটকে গেছে। কিন্তু এই রাজ্যে মমতা ব্যানার্জি, CPM, কংগ্রেস, যারা ওপরে গিয়ে এক, মোটামুটি তৃণমূল, CPM, কংগ্রেস ওপরে সবাই এক, কিন্তু নিচু স্তরে এরা লড়াই লড়ছে। তো এই রাজ্যে অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে, BJPকে হারাতে এরা কোন জায়গায় আছে সেটা আপনাদের দেখতে হবে। প্রথমে বলে রাখি, CPM যেহেতু প্রথমেই বলে দিয়েছে আমরা তৃণমূলের সঙ্গে জোট করছি না, করব না, মানে এই রাজ্যে করবে না, কিন্তু কেন্দ্রে করবে। কংগ্রেস তারা এতদিন ধরে বলে আসছিল যে হ্যাঁ আমরা জোট করছি। আমরা দেখেছি যে এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীর মুখে মমতা ব্যানার্জির প্রশংসা বা এই দলের প্রশংসা বা ইন্ডি জোটের প্রশংসা রয়েছে। এবং আমরা দেখেছি যে প্লেনে করে সবাই মিলে একসঙ্গে উড়ে গেছেন এবং একসঙ্গে প্রতিবাদ করেছেন। মানে সেখানে গিয়ে, মানে দিল্লি স্তরে গিয়ে বা দিল্লি বা অন্যান্য রাজ্যে যখন গেছেন, তখন তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই, মানে সবাই এক। আবার এই রাজ্যে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি নিজের আসন ধরে রাখার জন্য বলেন, কিন্তু তবুও যেন কোথায় এই সংগঠন বা এই রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব এখানে বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জায়গা কিন্তু ছাড়ছেন না। এই যে আসন সমঝোতা হওয়ার ব্যাপারটা, অর্থাৎ যদি গোটা দেশ জুড়ে আসন সমঝোতা হয় তাহলে পশ্চিমবঙ্গে কী হবে? CPM-এর সঙ্গে তো সমঝোতা হচ্ছে না। ফরওয়ার্ড ব্লক বা যারা সব আছে আর কি, মানে এরা সবাই ইন্ডি জোটে আছে। ফরওয়ার্ড ব্লক এখানে বড় বড় ডায়লগ মারে, দেখি আমি বিভিন্ন জায়গায় এখন লেখা বেরিয়েছে যে ধর্মীয় ভিত্তিতে রাজনীতি কি ধর্মীয় বিভাজন নয়, এসব লেখে আর কি ফরওয়ার্ড ব্লক। কিন্তু তারা তৃণমূলের সঙ্গে গাঁটছাড়া বেঁধে নিয়েছে ওপরে গিয়ে। তো যেটা বলছিলাম, তো ইন্ডি জোটে এই ফরওয়ার্ড ব্লক এদের কোনো এখানে ভূমিকা সেরকম নেই, তাই বাদ দিই। কিন্তু CPM বলে দিয়েছে আমরা কোনো সমঝোতায় যাব না। কংগ্রেস সমঝোতার জায়গা ছিল, কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় তৃণমূল আবার ঠিক জায়গায় নেই। হঠাৎ করে আমরা দেখছিলাম যে দুটো সিট ছেড়ে দেওয়া হবে, যেটা নিয়ে কংগ্রেসের এক নেতা, এখন তো আর সাংসদ ফাংসদ বলা যাবে না, কবে সাংসদ পদ চলে গেছে এদের, তো সাংসদ প্রাক্তন সব সাংসদ ফাংসদ থাকা ওই গণিকান্ত চৌধুরী বাড়ির লোকেরা, তারা কিন্তু একটা কথা বলছে যে এই রাজ্যে মমতা ব্যানার্জি দুখানা সিট ছেড়ে দিচ্ছে কংগ্রেসের জন্য, একটা ওই মালদার দিকে আর একটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে। তারপরে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য যে আমরা কোনো ভিক্ষা চাই না। তো ভিক্ষা যদি না চান তাহলে জোট করবেন কী করে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো জায়গায় সিট ছাড়বে বলে মনে হয় না, অন্য কোনো জায়গায় আসন ছাড়বেন আমার তো দেখে মনে হচ্ছে না। কংগ্রেস যেহেতু বহরমপুরে স্ট্রং, মানে অধীর রঞ্জন চৌধুরী আছে মুর্শিদাবাদ, সেখানে স্ট্রং, সেখানে হয়তো ছাড়তে পারে, আর মালদার দিকটা ছাড়তে পারে, তাও সৌজন্যতার খাতিরে। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম গতকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান হচ্ছে মুর্শিদাবাদে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের কর্মীদের উদ্বুদ্ধ করছেন লড়াইয়ের জন্য, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার কাছে অধীর রঞ্জন চৌধুরী কোনো ফ্যাক্টর নয়। বাইরন বিশ্বাসকে জিতিয়ে নিয়ে এসে কংগ্রেস একটু লাফালাফি করেছিল বটে, কিন্তু দেখা গেল বাইরন বিশ্বাসও আবারও সেই আমার গল্প ফুরালো নোটে শাকটি মুরালো টাইপের চলে গেলেন আবার সোজা তৃণমূলে। কাজে অধীর রঞ্জন চৌধুরীর সমস্ত গল্প কিন্তু শেষ। বাইরন বিশ্বাসকে যখন নিয়ে চলে যায়, তারপরেও অধীর রঞ্জন চৌধুরীর এই মমতা প্রীতি বা এই তৃণমূল প্রীতি দেখে কৌস্তব বাগছে, কিন্তু বারবার চিৎকার করে বলেছে। আজ অধীর রঞ্জন চৌধুরী বুঝছেন যে না, এখানে জোটফোট হবে না, তাই তিনি আবার গরম গরম ভাষণ দিচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে হয় তাহলে প্রথম থেকে কিন্তু কৌস্তব বাগছি বারবার এর বিরোধিতা করেছে। আপনারা জানেন নিশ্চয়ই যে অভিষেক মনু সিংভির বিরুদ্ধেও কিন্তু এই কৌস্তব বাগচি কিন্তু প্রথম আওয়াজ তুলেছিল যে আমরা তৃণমূলের বিরুদ্ধে বলছি, আপনি তৃণমূলে হয়ে ওকালতি করতে এসছেন।
কৌস্তব বাগচি কিন্তু সেদিনও লড়াই লড়ে গেছেন, ক্রমাগত লড়াই লড়ে গেছে কিন্তু কৌস্তব বাগচি। মাথা নাড়িয়ে মানে একদম ন্যাড়া করে ফেলেছে, মাথা ন্যাড়া করে আজও রয়েছে। যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করাচ্ছে ততদিন তিনি তার মাথার চুল গজাবেন না বলেছেন। এটা নিয়ে ব্যঙ্গ করে কুণাল ঘোষ। কুণাল ঘোষের দেখে শেখা উচিত, একটা ছেলে যে কিন্তু কথা রাখছে, আর এই কুণাল ঘোষ যে ব্যঙ্গ করছে, সে মাঝে মাঝে ওই কি প্রিজন ভ্যানে চিৎকার করে করে বলেছিল মমতা ব্যানার্জি সবচেয়ে বড় সুবিধা নিয়েছে সারদা থেকে, আজ পাল্টি খেয়ে ওখানেই রয়েছে। কৌস্তব বাগচিকে দেখে কুণাল ঘোষের শিক্ষা নেওয়া উচিত, আর কুণাল ঘোষকে দেখে কি বলবো কারো শিক্ষা নেওয়া উচিত না। যাই হোক, কুণাল ঘোষের মতো লোকেরা এরকম বলবে, কিন্তু কৌস্তব বাগচি সেদিনও চিৎকার করে বলেছিলেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে কোনো কিছু করা যাবে না। এমনকি তিনি এটাও বলেছিলেন যে আমরা যদি এই পরমুখাপেক্ষী হয়ে থাকি বা পরজীবী হয়ে যাই তাহলে শেষ হয়ে যাবে কংগ্রেস। তিনি বারবার বলেছেন, তার বক্তব্যকে খণ্ডন করে কংগ্রেসের বহু নেতা অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু আজ বোঝা যাচ্ছে কৌস্তব বাগচি সেদিন যা বলতেন ঠিক বলতেন, বাকি এসব বেকার দুদিনের সব কথাবার্তা। অধীর রঞ্জন চৌধুরী কখন কী বলেন কোনো ঠিক নেই। অধীর রঞ্জন চৌধুরী একবার বিপ্লব করছেন তৃণমূলের বিরুদ্ধে, তো অন্যদিকে দেখা যাচ্ছে ওপরে গিয়ে বিপ্লব ফিপ্লব সব শেষ। এই সব দেখে মোটামুটি একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি, সেটা হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই কংগ্রেসের সমঝোতা করার জায়গায় তৃণমূল কংগ্রেস নেই। কংগ্রেস তো পেলে নিয়ে নেবে। অধীর রঞ্জন চৌধুরী দেখে যদি বলরামপুর সিট বা এই মুর্শিদাবাদের সিট তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে ভালো আর কিছু হবে না। জানি না প্রদেশ কংগ্রেস সভাপতি আবার কী ভাবছেন। আমরা বিশ্বাস করি যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে হারানো ওর মাটিতে খুব অসম্ভব, কিন্তু যে জায়গায় নিজেকে নিয়ে চলে যাচ্ছেন, মানে এই কংগ্রেসের একটা অবস্থান ছিল, সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস লড়াই লড়তো, আমরা দেখেছি ছোটোবেলায় দেখেছি, এখানে অনেকে দাঁড়িয়েছেন, গুণাকর সিং থেকে শুরু করে অনেকে দাঁড়িয়েছিলেন, অনেক বড় বড় নেতা তারপর কি আনোয়ার আলী না খেয়েছিলেন তারা দাঁড়িয়েছিলেন, আমাদের এলাকা দাঁড়াতে দেখেছি আমি, তাদের লড়াই দেখেছি, রাম জলম মাঝিকে দেখেছি লড়াই লড়তে। ধীরে ধীরে কংগ্রেস যেন সিপিএমের কাছেই যেন আস্তে আস্তে মিলিয়ে গেল, মানে মিলিয়ে গেল সিপিএমের সঙ্গে। সিপিএম যার উত্থানই হতো না, এই সিপিএম চলে যাওয়ার পর উত্থান হওয়ার জায়গায় ছিল না, কিন্তু কংগ্রেস তাদের সঙ্গেই সমঝোতা করে নিল। সিপিএম একদিন বলতো বুর্জোয়া কংগ্রেস আর তারা হচ্ছে সর্বহারা সিপিএম, কিন্তু এখন উল্টো, এখন হয়েছে সর্বহারা কংগ্রেস আর বুর্জোয়া সিপিএম, এই দুজনে মোটামুটি এক জায়গায় হয়ে গেছে। কমিউনিজমের আদর্শ সিপিএম তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, আর কংগ্রেস যাদের বাড়ির হাত কেটে নিয়েছিল, অনেক কিছু হয়েছে, ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি মনে হয় কংগ্রেসই লোককেই মেরেছে সিপিএম, কারণ তখন তো তৃণমূল ছিল না। তারপরেও কংগ্রেসের এখনও চেতনা ঘটেনি, মানে জাগেনি, তারা আবার সেই তৃণমূলকে নিয়ে সিপিএমকে নিয়েই কাটছাড়া বেঁধেছে। এবারে আবার তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলা কংগ্রেস আবার না আগামী দিনে তৃণমূলকে নিয়ে হাঁটে। রাজনীতির এই সমস্ত জিনিসগুলো দেখে আপনার আমার কী মনে হয় বলুন তো, যে এই কংগ্রেস বলুন, তৃণমূল বলুন বা সিপিএম বলুন, এরা তিনজন একটা বিষয়ে এক, আর সেটা হচ্ছে মোদি বিরোধিতা। তাই মোদিকে সরাতে গিয়ে এরা তিনজন কিন্তু আবারও গলা জড়িয়ে নিতে পারে। এই সিপিএম যারা বলে ধর্ম তাদের কাছে আফিং, আর তারাই কিন্তু আবার ধর্মীয় গুরু আব্বাস সিদ্দিকীকে সঙ্গে নিয়ে নেয়, দেখেছেন নিশ্চয়ই ব্রিগেডে। কাজে এই সমস্ত জগাখিচুড়ি দেখে একটা জিনিস তো পরিষ্কার আপনি ধরে নিতেই পারেন, সেটা হচ্ছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী ওই হাত জোর করে যদি চান, মানে ভোট মানে ওই কী বলে সিট যদি চান, তাহলেও মনে হয় মমতা ব্যানার্জি ছাড়বেন না। মমতা ব্যানার্জি একটাই কথা বলবেন, একটা দিচ্ছি ওটাই নাও, নচেত কিছু বলো না। তাই আজকের পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি এই রাজ্যে জোটের সম্ভাবনাটা খুব ক্ষীণ, আর হলেও ওই কংগ্রেসের পাবে 2 বা 3, দেখা যাক আগামী দিনে কী হয়। তবে হ্যাঁ, আপনি কমেন্টস করে জানান আপনি কী ভাবছেন এই বিষয়ে, আপনার কী মনে হচ্ছে, আপনি একদম খোলা মনে বলুন যে মনে হচ্ছে এখানে জোট হবে, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি হবে না। আর কৌস্তব বাগচি যেগুলো বলতো আজকে অধীর রঞ্জন চৌধুরীকে কি আজকে এইসব কথাগুলো মেনে কৌস্তব বাগচির কাছে বলা উচিত যে হ্যাঁ তুমি কৌস্তব ঠিক বলতে সেদিন, কী বলেন আপনি? সিপিএমের আমলে ধুতি তুলে দৌড়ানো মানস ভূঁইয়া আবার সিপিএমের সঙ্গে গলা জড়িয়ে আপাতত তৃণমূলে আছেন, কিন্তু আখেরে এদের সেই একই জায়গায় ঘোরাফেরা করে, কী ভাবছেন আপনি? আপনার ভাবনাটা পুরোপুরি এখানে কমেন্ট বক্সে লিখুন। আপনার লেখার অপেক্ষায় বা আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আর রুদ্রবার্তা টুডেটা আপনারা অবশ্যই দেখুন, কারণ সেখানে রাজ্য রাজনীতি নিয়ে আমি কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে আসছি। রুদ্রবার্তা টুডে চ্যানেলটা আপনাকে
একটু হলেও অন্যদিকে নিয়ে যাবে। দেখবেন কিন্তু রুদ্রবার্তা টুডে ওই চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করছি, একটা পিন করে দিচ্ছি, সেখানে রুদ্রবার্তা টুডে থেকে আমি একটা কমেন্টস করছি, ওটা দেখে ওই চ্যানেলটা আপনারা অবশ্যই আসুন এবং সেখানে সাবস্ক্রাইব করে আমার আপনজন হন, কারণ ওখানে রাজনীতি নিয়েই কিন্তু আলোচনা হবে। আজকেও একটা থাকছে বিষয়, সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারের একটা চিঠির পরিপ্রেক্ষিতে, দেখতে ভুলবেন না। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।